থেকে তো বিদেশে তো অনেক বেশি টাকা টাকা পাঠাইলে কি হয় একা একা ভালো লাগে কোথাও যাইতে একজন সঙ্গী সবসময় দরকার আছে সেই জন্যই তো বলছি যে আজকে তোমার সাথে যাবো যাবা

আগে চলো তো আরে বুঝো না আর তুমি পারতেছ না তো তুমি রিকশা নাও তারপর দেখা যাবে সেটা সময় সাপেক্ষে ঠিক চলো রিকশা রাখো এই রিকশা দেখি এই রিকশা এ মামা রিকশা আসছে নাকি হ্যাঁ আসছে তো উনি শুনছে উনি আচ্ছা আচ্ছা আসতেছে হ্যাঁ ও আচ্ছা এই মামা যাবেন মেলায় যাবেন কই যাবেন মেলায় মেলায় যাবেন হ্যাঁ যাব চলেন কত আরে আসেন আপনাদের কি টাকার অভাব আছে চলো তো গরীব মানুষ একটা দিলেই হইলো আচ্ছা আচ্ছা চলো যাই কতদিন পরে পাইছি হ্যাঁ

পিছনের দিকে তাকান কেন মেলা যাবেন না জি তো মেলায় তো যাচ্ছি ঠিক আছে মেলাই তো যাচ্ছি আমি তো আপনি বারবার পিছনের দিকে উকি মারেন কেন আপনি এরকম করেন কি রিকশা আমার রিকশা উইট আপনি এরকম করেন না আমরা কি করছি এখানে কি আমরা কোনো কিছু করছি আপনি কি কি বুঝাইতে চান আচ্ছা ঠিক আছে যাই জান ভাই চালান তো রিকশা শুনো আমি কিন্তু যে আইসক্রিম খাবো আইসক্রিম আর কি খাবা ফুসকা খাবো ফুসকাটা তো আমার অনেক পছন্দ আইসক্রিম তো খাবই আর দেখি ওখানে কি কি আছে ভালো ভালো আচার টাচার হয় নাকি খাওয়া আরে না হ্যাঁ এটা মেলায় যে খাওয়ার জিনিস নাকি বাসা হ্যাঁ তোমার বাসা আছে না কেউ আছে না বাচ্চাটা তো ঘুমিয়ে থাকে নাকি তোমাকে বলবো না একদিন এত অন্য বললেন আপনার বাচ্চা নাই আরে ভাই আপের দিকে আমি বুঝলাম না আপনার সমস্যাটা কি বুঝলাম না

এই যে পাঁচটা বছর বিদেশে রইলাম এত শ্রম দিলাম কার জন্য দিচ্ছি বলো যে তুমি এই এখন বিদেশ দাঁড়ান ভাই 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 আমাদের অপরাধ নাই ভাই দাঁড়ান আরে ভাই আমার তো শুধু বন্ধু সে ঠিক আছে বন্ধু ভাই এই যে বিদেশে তোমার কতবার ফোন দিই তোমার নাম্বার খালি বিজি পাই বিজি পাই আরে বলো কি হইছে বি অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে আমি কি সব আমার ফোন ধরনা আমি অন্য ফোন দিয়া তোমারে ট্রাই করি সেখানে মিটা মিটা কথা বল তোমার কি এতই সমস্যা ছিল আসলে মানে এক এককে মেলায় যাব তো কেমনে যাব কি বিতান টাইতে ওকে বলছিলাম যে আজকে আমার সাথে মেলায় যাইতে মেলায় যাওয়া ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে এই এখানে এখানে রাস্তায় সিনকেট কর না বাসায় চলো তোমাকে বাসায় নিব কিনা সেটা তো আমার উনি আমার বউ আপনি কত দিন ধরে আউনার সাথে প্রেম করেন বলেন তো তুমি খালি ভুল বলছ তো কেন প্রেম না কথা একটা কথা বলবো না চুপ থাকো আমি ভাই লাখ লাখ টাকা মাসে দিছি যা কামাইছি একটাকা টাকাও নিজের সঞ্চয় করিনি সব দিয়ে দিয়েছি তারপরেও আমার আমি ফোনে পাই না ভাই আপনি খুব লাকি ভাই আমার বোন নিয়ে এই যে ঘুরতে কতদিন ধরে ঘুরেন ভাই বলেন তো আর না ভাই এ আজকে প্রথম ভাই মানে আসছি আজকে আজকেই প্রথম আজকে আমি ধরে ফেলছি সেজন্য প্রথম আর ভাই আপনি আপনি ধরে ফেলছেন আপনি এটা কোন আমরা আজকে বের হইছি আগে বের হই না বের হই না তুমি একটা কথা বলবা না তুমি তোমার এত কিছু করার পরে ভাই ভাই আমার কি বলবো ভাই কি হইছে ভাই

সবাইকে আমি একজন মেয়ে হিসেবে একটা কথা বলতে চাই দুপক্ষেরই কিছু না কিছু কমিউনিকেশন গ্যাপ থাকে এখানে যেমন আমরা আজকে দেখাচ্ছি প্রবাসী ভাইয়ের কষ্টের কথা এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের ওয়াইফেরও অনেক কষ্ট থেকে থাকে যে গ্যাপের কারণে তারা অনেক সময় ডিস্ট্যান্সের কারণে বা ভাইটা দূরে থাকার কারণে তার ওয়াইফের কী নিডস বা কী প্রয়োজন হচ্ছে বা ফ্যামিলিতে অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সে একাকিত্ব বোধ করে বা তার হাজবেন্ডটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার পরেও সে হাজবেন্ড চিন্তা করতেছে যে কেন সে একাকিত্ব বোধ করছে তাকে একটু মানসিক শান্তি দেয়া যে কাজের ফাঁকা আমরা জানি যে আপনারা অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে দিন এক করে ইনকাম করেন তারপরেও সেই আপনাদের কাছে স্পেশাল কিছুটা সময় কিন্তু আপনাদের ওয়াইফরা চায় তো আশা করি যে এরকম সমস্যা ভবিষ্যতে আর হবে না আমরা চাই না যে কোনো প্রবাসী ভাইয়ের ঘর সংসার নষ্ট হোক কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফও তার হাজবেন্ডের জন্য মানে চোখের পানি না ফেলাক সবাই সুখে থাকুক সুস্থ থাকুক এই দোয়াই করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ